আচ্ছা, সাত ভাইয়ের সাথে তোমার কথা হয়, তাই না? একই বাসায় থাকি, কথা তো হবে। এই তো, মানে মানুষ বুঝে চলা উচিত, মানুষ মানুষকে চিনবে, বিবেচনা করে চললে তার সুবিধা হয় আর কি। আর তোমার আমার সম্পর্কটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো না, যে আমি তোমাকে মানা করলাম আর তুমি শুনলা। তা আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমার এগুলো শুনে দিয়েছেন না, মানে আপনারা কিভাবে বলি ব্যাপারটা, আসলে লজ্জা লাগতেছে ব্যাপারটা। মানে আপনি যদি আরো কিছু, মানে 15-20 হাজার টাকা দিয়ে একটু সাহায্য করতেন দার হিসাবে আর কি। ভাই, আমাদের দাওয়াত আছে তো? আমার ভাই, আপনি চোখ টিপে মারতেছেন কে? তুমি কথা আগে চোখ টিপে দিছো না, আমার চোখ পলক করে গেছে। তুই যদি এবার সত্যি সত্যি ভালো রেজাল্ট করিস, পৃথিবীতে সবচাইতে খুশি হব আমি। আমার চেয়ে কেউ খুশি হবে না বাবা। তুমি যখন আমার থালে উঠাই দিবা, তোমার থাল তো ফাঁকা হয়ে দেবো, তখন দেখা যাবে তোমার থালও তারা আবার দিবে, আবারও আমার দিবা, ঠিক আছে? সমস্যা কি? এটা তো আমাদের বিল্ডিং, অন্য কোন জামা পরার দরকার আছে? এখন যদি তুমি চেঞ্জ করতে যাও, দেখা যাবে খাওয়ান পাওয়া যাবে না। এখনকার বুয়াগর অবস্থা তো জানো না, দেখবো যে আমরা লেট করছি দেখা বুয়ার আর টিফিন কেরিতে ভইরা তবু আপা ওনারা তা আসে নাই, খাবারটা নিয়ে গেলাম, পরে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তোমরা? আমরা আসলাম। কোথাও যাচ্ছ বুঝি? না, দাওয়াত। ও, কোথায় দাওয়াত খেতে যাচ্ছ? আমিও তো দাওয়াতে যাচ্ছি। না মানে আমরা আপনার বাসায় দাওয়াত খেতে আসলাম। আমাদের বাসায় দাওয়াত? কিন্তু কে দাওয়াত দিয়েছে বাবা তোমাদেরকে? আমি তো নিজেই দাওয়াতে চলে যাচ্ছি। না মানে আপনার ছেলেকে যে আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আপনার বুকে ফেরত দিছি, সেই জন্য একদিন তো আপনাদের বাসায় আমাদের দাওয়াত ছিল। এইটা একদম সত্যি কথা বলেছো, তোমরা অনেক কষ্ট করে আমার ছেলেকে খুঁজে বের করে দিয়েছো। আসলেই তো মানে আমার নিজেরই না তোমাদেরকে বলে খাওয়ানো উচিত ছিল, সত্যি ভুল হয়ে গেছে। না, ওই যে আপনার মেয়ে আছে না, তা না, আমার সাথে দেখা হয়েছিল, বলছি যে আজকে আজকে তোমাদের বাসায় আমাদের দাওয়াত, সেই জন্য দাওয়াত খেতে আসছি। দেখো দেখি এই গাধা মেয়েটা তানহা আমাকে একটা বার বলেনি যে তোমাদেরকে আজকে দাওয়াত দিয়েছে। কি লজ্জায় পড়ে গেলাম দেখো তো বাবা। ছি 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 ছি, আমি একটা দাওয়াতে চলে যাচ্ছি, আমার তো খুব ক্লোজ আত্মীয়, যেতে হবে আজকে আমাকে। না সমস্যা নাই, আপনাদের বাসায় যে রান্না করা আছে না, সেগুলো খেলে চলবে আমাদের। আজকে তো আমাদের বাসায় কিছুই রান্না করিনি বাবা, আমি তো দাওয়াতে চলে যাচ্ছি, ভেবেছিলাম যে রাতেবেলা এসে কিছু টুকটাক রান্না করবো, আর ওরাও বাসায় নেই। না আন্টি, আমরা তো আপনার ছেলের মতনই, আপনি বলছেন, সেই জন্য বলতেছি কি, গতকালকের যে বাসি তরকারি আছে ফ্রিজে রেখে দিয়েছেন, সেইগুলো একটু গরম করে দেন, আর এলো একটু ভাত গরম করে দেন, আমরা খেয়ে যাই তাও। আজকে তো বাসি তরকারিও নেই আমাদের বাসায়। ছি ছি ছি, কি লজ্জায় পড়ে গেলাম বাবা, তোমাদের জন্য অনেক খারাপ লাগছে। আচ্ছা এক কাজ করি, যদি কিছু মনে না করো, আমি তো তোমাদের মায়ের মতনই, আমি কিছু টাকা দিই, তোমরা বিরিয়ানির দুইটা প্যাকেট দুজনে কিনে খেয়ে ফেলো, মজা হবে। ভালোই তো, তাহলে বাইরে যাই খাই নিই নিজেদের মতো করে, তাই না? টাকা দিচ্ছি টাকা। তুমি আলাদা কেন? আমরা আরো আরেকদিন আই খাবো। না না, টাকাটা নিয়ে যাও, টাকা দিন বাসা থাকবেন এদিন, আমরা দুজন আসছো যে আমি তোমাদের মায়ের মতো না, টাকা না করো, মাইজকে লাগবে। এই না করো না, টাকা যদি দিতে আসে আই আই। না বাবা, টাকা নিয়ে যাও, আমার কাছে অনেক খারাপ লাগবে। তার আগে টাকাটা নিয়ে গেলে লাগতো, লজ্জার কোনো
বিষয় না বাবার টাকাটা নিয়ে যেতে। বিভিন্ন জিনিসপত্র আছে, ঘুরে ঘুরে দেহস, দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে রাখস কে? সেই যে সকালে গেছস, কোন সময় আসস? আর বলো না আম্মা, বাইরে অনেক জ্যাম, এখান থেকে রিক্সা নিলাম, রিক্সা না দেখে অনেক জ্যাম, তারপর আবার সিএনজি, সিএনজি থেকে মহাখালী, মানে ব্যাস। তোর কইছি কাহিনী কইবে লাগে? হ্যাঁ চুপ। বাসারা কেমন হইছে? ফালতু ভাল লাগে না, আগেটা ভালো আছিল। বালা তো ওইবই না, কারণ এখানে তার রায়হান নাই। এখানে কোনো আরেক তিসা বিশা খুঁজবি না, কয়ে দিলাম। ভালোভাবে চলবি, ভদ্রভাবে চলাফেরা করবি, মানছে বিচার আসার যাতে না লই আমি কয়ে দিলাম। ওই বারান্দা দিয়া হুকি দেওয়া, ছাদে উঠতে গিয়ে হুকি দেওয়া, ওই সব জায়গায় ঘুরে ঘুরে রায়হান রে খোঁজা, এটি তো আর নাই। আবার এখানে নতুন রায়হান বিচারে বাইর করো না, কারণ আমি টেনশন মুক্ত এখানে আইয়া। মনে থাকে যাতে দুই ভাই বোনে মিললা মান ইজ্জত রাখতে চেষ্টা করো। যা কাহিনী করেছো সেই কাহিনী এখানে করো না। তোমরা দুই ভাই বোনে লেগে বাসা বদলে এখানে আইলাম, মনে যাতে থাকে, মনে থাকবো কথাটা? ঠিক আছে যাও। বোনেরও কইছি, অন্তরও কই, সাবধানে চলবি, মান সম্মানটা রাখতে চেষ্টা করবি, মনে থাকবো কথা? মাথা ঝুঁকাইলে হইব না আমার। যদি আর কোনো বিচার আয়ে তাহলে কিন্তু তোর খবর আছে। আসলাম, একটা দিন যদি মানুষ না খায় তাহলে কি মরে যায়? একদিন না হলে না খাই না মানে? আচ্ছা রমজান মাসে তো সারাদিন মানুষ খায় না, খায় সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে মানুষ। আমরা না হলে আজকে খাইলাম না কিছু। আসলাম শুনো, বাংলাদেশের রাস্তাঘাটে কিন্তু অনেক লোক আছে যারা সারাদিন খায় না, না খেয়ে বেঁচে আছে, তাদের কথা একবার চিন্তা কর। তবে আমাদের ভাগ্য কত ভালো দেখো, আল্লাহ পাক আমাদের ঘরে ভাত তরকারি রান্না করার মতো সব কিছু আছে। তুমি যদি একটু রান্না করে খাও তাইলে হয়ে যাবে। এরকম বুকার মতো তাকাই রয়েছে কেন? তাকাই থাকলে তো কোনো লাভ হবে। ছবি তুলে টাঙ্গায় রাখে ঘরের মধ্যে, প্রশ্ন কর, যত প্রশ্ন আছে আমার সামনে আজকে করবি, কর কর প্রশ্ন। চুপ করে আছিস কেন? কর কর প্রশ্ন। আপনি বাসা সবচেয়ে বেশি পছন্দ করেন কারে? আব্বারে আম্মারে না ভাইয়াকে? দে উত্তর দে, আমার সামনে উত্তর দিবি। এত কি কথা তোমার তার সাথে, আমি শুনতে চাই। দে উত্তর দে, দে ভাইয়াকে। একদম চড়াইয়া গালের দাঁত ফলাই দেবে একদম। সবচেয়ে বেশি ভালোবাসো তুমি আমারে না? মজা নাও মানুষের সামনে, বাইরের মানুষের সামনে আমার ছোট করো, থাপ্পড় মাইরা।
আমি তো তোমার এই সব থেকে বেশি ভালোবাসি। ফালতুমির জায়গা মনে তুমি আমার ভালোবাসো? এক গ্লাস পানি চাইলে পানি আনার কোনো নামগন্ধ থাকে না। যদি কেউ একটা শার্ট খুঁজে পেতেছি না, শার্টটা খুঁজে দে, তখন শার্টটাও খুঁজে দাও না, বলো নিজেরটা নিজে নিয়ে আনো। তুমি আমার ভালোবাসো, একটা কথা আজ পর্যন্ত ঠিক মতো শুনছো? আবার বড় বড় কথা কস মানুষের সামনে আমার। কই যেতেছিস তুই? পানি নাই বাসায়, পানি ছাড়তে বলতে আসছিলাম। হ্যাঁ পানি ছাড়তে আমি বলতেছি, এখন যাও উপরে যাও যাও। আই চাচা পানি ছাড়েন না কেন? হ্যাঁ এক ঘন্টা যাবত পানি থাকে না, আপনার কি হুশ নাই? যান পানি ছাড়েন। কোনোদিন দেখি নেই আমি। আপনি কোথায় থাকেন? আমি চারতলায় থাকি। আপনারা তো আমি কোনোদিন এই বাড়িতে দেখি নাই। আমি যেই প্রশ্ন করতেছি তুমি সেই প্রশ্ন করতেছো কেন? আমার কথাই আবার তুমি বলতেছো? এ তোমার সাহস? বিয়াদব ছেলে আবার খায় রাখো বলছি। কোন গজবে যে আইলাম, আগের বাসাটাই ভালো ছিল। ফিডার এটা কোনো নাম হইলো? পিটার, ফিডার না। হাই ফিডার আর ফিডার একই কথা। বিয়াদব কোথাকার? মন খারাপ আমার। এরকম করে বইরে শুকিলে কি হয়েছে কইব তো? বললাম না আমার মন খারাপ। আহা সেটা তো আমি বুঝতেই পারতেছি তোমার মন খারাপ। তুমি খানা দানা ছাড়ি দিছো, আমি কি বুঝতেছি না তোমার মন খারাপ নাকি? কি কারণে মন খারাপ সেটাই তো জিজ্ঞেস করতেছি। আমার বকা দিছে। আহা বকা দিছে ঠিক আছে, কে বকা দিছে, কি কারণে বকা দিছে ডিটেইলস বলবে তো আমাকে। ওই যে সাত ভাই আছে না, ওনার আম্মা, আমি সাথে গেছি তার দিকে দাঁড়ানোর দিকে আমার বকা দিল। এটা কোনো কথা হইলো? আমার আম্মা আমার কোনোদিন একটা বকা দেয় না, একটা ফুলের টুকাও দেয় নাই। খেতি মুরব্বী মানুষ, তোমারও দুইটা বকা দিতেই পারে, সেই কারণে তুমি এভাবে মন খারাপ করে বসে থাকবে কিলিকা? আচ্ছা আমি সালাম দেয় না, হয় আমার একটু ভুল হয়েছে, সেই জন্য যে বকা দিছে তুমি চিন্তাই করতে পারবে না, সেই জন্য আমার মন খারাপ। আর আমি চিন্তা করছি এখন থেকে আমি খাবো না, কারণ সে আমার খাবার নিয়েও খোটা দিছে। বলো তো খাইও না, না খেলে তো আর কিছু পাইছো? আমি বুঝতেছি না, সে আমার বকা দিছে আমার মন খারাপ, আর তুমি এই সমস্ত কথাবার্তা বলতেছো? আচ্ছা এই ব্যাপারটা দেখতেছি। দেখলে রাম নাই, তুমি ওনার কাছে যায় না, উনি আবার কিন্তু বকা দিতে পারে। আরে মি আয় কি তুমি নাকি? তোমার দেখলেই মনে হয় বকা দিয়ে বকা দিয়ে, আরে দেখলে তো সেটা মনে হয় না, আয় উল্টে তারে বুঝাই বলবো। না 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 তুমি যাও না, আসলাম এমনিতে একটা ঝামেলা হয়েছে, তোমার যাওয়ার দরকার নাই, আবার ঝামেলা হইতে পারে। সেটি আর বাইরে বকা দিছে, সেটি প্রয়োজনে আসি তোমার কাছে সরি বলবো, আমি সে ব্যবস্থা করতেছি, তুমি এখানে বসো আমি যাই দেখতেছি। আসলাম এ
কে? এই মাফ করো, আমরা ভিক্ষা দেই না। আহা, আমি বলবো স্টেশন খালামা ভিক্ষুক ন কি চাই? খালামা কিছু চাই না, একটু দেখা করতে আসছি, একটু সালাম দিতে আসছি। এই গীতা। গীতা? গীতা মানে তুই গীতা মনে করছো যে এই জমানায় ঘরে ঢুকিয়া গলা ছুরি দিয়া যা আছে ঘরের সব আলমারি থেকে চুরি করে লয়ে যেত গা? হ্যাঁ পারতি না, আমার লোকে পারবি না। আমি উল্টা তোর গলা চিপ্পা তোর বেড়ালাম। দাঁড়া খালামা, আইন ইস্তলায় থাকি বুঝছেন নি, আপনারা আইসেন তো, মনে করছি আপনাগুলো একটু পরিচয় হয়ে যাই, সালাম টালাম দিয়ে যাই। এই তোর নাম কি? আসলাম। এই তোর নাম এমন কি লিখে? আচ্ছা এখন পরিচয় হয়েছে তো, পরিচয় শেষ, এখন যাও। আর কোন কথা আছে? সত্যার একটা কথা আছে। আবার কি কথা? আপনার লগে মনে হয় পিটারের লগে দেখা হয়েছে কেন? হ্যাঁ তো বুঝলো, আপনি মুরগি মনে সাথে বকা বকা করছেন, এটা খুব রাগ করছে তো এই কারণে আইছেন আপনারা যে হ্যাঁ হ্যাঁ কি শুরু মানুষ কান্নাকাটি করতেছে? হ্যাঁ একটা বিয়াদ, আমি সাদে গেছি কাফর আনতাম, হ্যাঁ মুরগি মানুষ দেখা দাঁড়াইবো না? হ্যাঁ না দাঁড়ায় সালাম না দাঁড়া নিও না, হ্যাঁ বয়ে বয়ে গাজর সাবরা। আর তুমি আইছো হেরে সাফাই গাতা, হেরে যে জুতা দে ফিনাইছি না, আর তোমারে উল্টা ওখানে ফিটাই দিব। আর তুই কি সাস তোর ফিটে দিতাম? আর তোর ওখানে ফিটা হই লাগতো না, পরিচয় এসে ভালো হচ্ছে, পরে আবার দেখো কখন সাম। কথা কয় না কেন, কি হয়েছে? তোমার বোবাই ধরছে? কথা কও, তোমার কইছিলাম না অযথা খালাম মারানো যায় না, খালামা খুব ব্যস্ত মানুষ আসতে পারবে না। আর তারে কি ভুলটা বুঝাইতে পারছো যে আমি কিন্তু এটা ইচ্ছা করে নাই? সে মানুষের তো মিনিমাম পজিটিভ কিছু একটা থাকে, ধর এই যে আমি ফেল টেল করি, নেগেটিভ অনেক কিছু আছে, আমার মিনিমাম পজিটিভ কিছু আছে বলে তো তুই আমার ভাই হিসেবে রেসপেক্ট করস, তাই না? তার মধ্যে কিচ্ছু নাই। প্রেম করেন কয়টা? প্রেম করি কয়টা মানে এটা কোন ধরনের কোশ্চেন? কয়টা প্রেম করেন আর কি? আপনি যে সুন্দর, চার পাঁচটা প্রেম না করলে পারবে না। না প্রেম করি না। না আপনি এরকম ব্যাকের সাথে কথা বলেন কেন? ব্যাকের সাথে মানে বুঝলাম না, মানে সবার সাথে এরকম কথা বলেন কেন? তখন আমি দেখছি আপনি একজনের সাথে কথা বলতেছেন নিচে দাঁড়াই, কথা বলতে আছেন হাসি মুখে অনেকক্ষণ কথা কথা বলছেন, তারপরে রিকশাতে চলে গেছেন, কেন দরকার আছে অনেক কারোর সাথে এইভাবে কথা বলুন? আসলাম তুমি এটা কোনো কথা কইলা? তুমি কি ভাবো ওই মেয়ের সাথে তোমার চিন্তা করলা বলো? ওই মেয়ে